জানাইনি অঙ্কিতা, দেখে নিচ্ছে আজকের বিশেষ বিশেষ খবর। কৃত্রিম বানে ডুবলো করিমগঞ্জ শহর, জলমগ্ন হলো করিমগঞ্জ শহরের বেশ কয়েকটি জায়গা। ভোরবেলা থেকে একটানা বৃষ্টির ফলে শহরের বিভিন্ন স্থানে কৃত্রিম বন্যার সৃষ্টি হয়। শহরের মেইন রোড, রামকৃষ্ণ মিশন রোড, রেডক্রস রোড, রায়নগর সহ বেশ কয়েকটি জায়গা কৃত্রিম বন্যায় ডুবলো। এমনকি কোভিড ভ্যাকসিন নিতে যাওয়া লোকেরাও চরম বিপদের সম্মুখীন হলেন শহরের পাবলিক উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে। কৃত্রিম বন্যা ম্লান করলো শহরের আভিজাত্য। বছর বছর ধরে শহরে কৃত্রিম বন্যার সৃষ্টি হয়ে চলছে, যদিও আজ পর্যন্ত এর কোনো সমাধান হয়নি। গত রাতের পর থেকে একটানা বৃষ্টি অব্যাহত আছে করিমগঞ্জ জেলায়, যার ফলে জলের নিচে ডুবে গিয়েছে করিমগঞ্জ শহর। অন্যদিকে 12টা থেকে সান্ধ্য আইন শুরু হওয়ায় তার আগ মুহূর্তে বাজারের জন্য বের হওয়া জনগণ চরম বিপাকে পড়েন। আসলে জল নিষ্কাশনের অব্যবস্থার জন্যই এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে করিমগঞ্জের জনগণকে। মঙ্গলবার পুনরায় কৃত্রিম বন্যার কবলে পড়ল শহর। শহরের প্রতিটি পথ উপপথের পর এক হাঁটু জল। একটা সময়ে শহরে মাস্টার ড্রেনেজের কাজ সম্পন্ন করা হয়েছিল। ড্রেন নির্মাণের কাজ অবৈজ্ঞানিকভাবে হওয়ার ফলে এর কুফল ভোগ করতে হচ্ছে শহরের জনগণকে। বর্ষার সময় করিমগঞ্জ শহরের জ্বলন্ত সমস্যা হচ্ছে কৃত্রিম বন্যা। জনসাধারণের প্রশ্ন, কখন হবে এর সমাধান? রাজ্যে দ্বিতীয়বারের জন্য বিজেপি মিত্রজোটে সরকার চলছে। এমনকি বিগত দিনে করিমগঞ্জ পৌর নিগম বিজেপির অধীনে ছিল, যদিও এখন পর্যন্ত সমাধান হলো না শহরের কৃত্রিম বন্যার সমস্যা।
দেখুন, এটা এই সমস্যাটা আজকের দিনের নয়, আজকে থেকে 5 বছর আগে যখন আমাদের এখানে করিমগঞ্জ আসামে কংগ্রেস নেতৃত্বাধীন সরকার ছিল, আজকে থেকে আরও 10-12 বছর আগে এখানে যে মাস্টার ড্রেন বানানো হয়েছিল মিউনিসিপ্যালিটির তরফ থেকে, সেই মাস্টার ড্রেনের কারণে আজকে করিমগঞ্জ শহরে এই জলের অব্যবস্থা হয়েছে। এবং আমি বিশেষ করে অনুরোধ করব, আমাদের যিনি প্রতিনিধি আছেন এই শহরের, উনি 10 বছর থেকে এবার 15 বছরে পা দিয়েছেন বিধায়ক হওয়ার, উনি কিন্তু ড্রেন নিয়ে এমনি জল টল হলে উনি বিশেষ বক্তব্য রাখেন, কিন্তু ড্রেন নিয়ে বিশেষ কোনো প্রকল্প নেওয়ার চিন্তাধারা কিন্তু উনি করেন নাই। আমি উনাকে অনুরোধ করব অতি সত্বর যাতে এই যে জল নিষ্কাশনের ব্যবস্থাটা যাতে যাতে সহজে করা হয়। আন্তর্জাতিক সীমান্ত এলাকায় অব্যাহত আছে চুরির ঘটনা। প্রায় প্রতিটি রাতে গৃহস্থের গোশালায় চোরের দল চালিয়ে গিয়েছে সাফাই অভিযান। আতঙ্কিত সীমান্ত এলাকার গ্রামে বসবাস করা জনগণ, সীমান্ত পুলিশের চোখের সামনে প্রায় প্রতিদিনই চলছে চুরের তাণ্ডব লীলা। বিশেষ করে যেহেতু রাজ্য জুড়ে বলবৎ আছে সান্ধ্য আইন, তারই সুযোগ নিয়ে সীমান্ত এলাকায় বৃদ্ধি পেয়েছে পশুধন চুরির ঘটনা। প্রায়ই সীমান্ত এলাকায় চুরির ঘটনা সংঘটিত হয় বলে অভিযোগ উত্থাপন করেন স্থানীয় জনগণ। করিমগঞ্জের ভারত বাংলাদেশ সীমান্তে লাতু এলাকার থেকে সম্প্রতি ট্রাক ভর্তি চোরা গরু জব্দ হওয়ার পর এই অভিযোগের সত্যতা পুনরায় প্রমাণিত হয়েছে। সোমবার দিনে AS11BC9086 নম্বরের একটি ম্যাজিক ট্রাকে 6টা গরু প্রত্যক্ষ করে স্থানীয় লোকে সন্দেহ হয়। স্থানীয় জনগণ পিছু দেওয়া করে গাড়িটি ধরার চেষ্টা করলে চালক গাড়ি থেকে পালিয়ে যায়। একাংশ লোক গরু ভর্তি ম্যাজিক ট্রাকটি লঙ্গায় পুলিশ আউটপোস্টে সমঝে দেন। পার্শ্ববর্তী অঞ্চলের লোকেরা খবর পেয়ে ভিড় জমান লঙ্গাই পুলিশ আউটপোস্টে। এই মুহূর্তে চুরি হওয়া গরুগুলি পুলিশের হেফাজতে রয়েছে, যদিও স্থানীয় লোক চুরির তাণ্ডব নিয়ন্ত্রণ করতে না পারায় ক্ষোভিত হয়ে পড়েছেন। AS11BC9086 গাইডু আপনার গরু রয়েছে তিনটা ঘর পা, একজন আব্দুল রোফ, একজন জয়তুষ দাস আর একজন আয়াতুল, দুজন হল ফতেপুর, একজন হল লাতুর, তিনটা জায়গা পা চুরি হয়েছে। क्या लगता है आपको, मतलब वो बांग्लादेश ले जा रहा था या फिर বন বিভাগের উদাসীনতায় কালক্রমে ফুটবল খেলার মাঠে পরিণত হচ্ছে লোয়াইপুয়া ও দোহালিয়া সংরক্ষিত বনাঞ্চলের বিভিন্ন অংশ। বিষয়টি নিয়ে এলাকার পরিবেশ প্রেমীরা দীর্ঘদিন ধরে সোচ্চার হলেও এই নিয়ে বন বিভাগের কোনো হেলদোল পরিলক্ষিত হচ্ছে না। প্রাপ্ত অভিযোগ মতে একাংশ বন কর্মীদের যোগসাজে বন মাফিয়ারা দিনরাত এক করে লোয়াইপুয়া ও দোহালিয়া ফরেস্টের বাদশাহী রিজার্ভ এলাকার মূল্যবান শাল, সেগুন, গামারি, চাম, জামি, কড়ই, সরল, বনাক ইত্যাদি প্রজাতির বনজ গাছ কেটে পাচার করছে। এসব কাঠগুলো বহিরাজ্য সহ করিমগঞ্জ জেলার বিভিন্ন সৌমিলেও পাচারের অভিযোগ রয়েছে। সম্প্রতি বন্দরসুরা এলাকার চন্দ্রপুর, রঘুরগেনায়, ছাগলমারা বন, মাগুরছড়া, ডেঙ্গুড়া ছগা প্রভৃতি এলাকায় তাদের মৃগয়া অব্যাহত রাখার খবর পাওয়া গেছে। ফলে আজকের দিনে পুরো বনাঞ্চলটি তার স্বরূপ হারিয়ে ফুটবল খেলার মাঠে রূপান্তরিত হওয়ার পথে। পাথারকান্দি থেকে ভানুচন্দ্রের প্রতিবেদন। ছাগলমুয়া বাসিন্দার দক্ষিণ ছাগলমুয়া রিজার্ভ যা পরিস্থিতি হয়েছে, পরিস্থিতি বলতে একটা একদম জুম সাফাই, কোনো ফরেস্ট নাই, চিন্তা নাই, একদম নিশ্চিন্তভাবে মানুষের ঢুকি আগে একদম বন সাফাই মতো। সেই দিন আমরা একজন লোক আসছিল, এই লোকটারে খুঁজাইতে গিয়া আমি ফরেস্ট লাইনটার যা অবস্থা দেখছি আর কি, এটা কুয়ার মতো আর কিচ্ছু নেই, একদম জুম সাফাই, খালি মুড়াকে মুড়া আর আগানিকে আগানি, বাস হোক গাছ হোক কোনো একটা কিচ্ছু নাই। দক্ষিণ ছাগলমা বলতে একদম আপনার পাতিয়ালা সহ গ্যাস হয়েছে, এর ভিতরে আর কোনো গাছ বৃক্ষ রয়েছে না, সাইডে সাইডে আছে অল্প অল্প জমানি তা বেড়ার মতো, আর ভিতর একদম সভা। এইগুলা আমরা ফরেস্ট আছে আমরা জানি, আমরা রিজার্ভ ডিউটিদার ফরেস্ট আছে, কিন্তু ফরেস্ট আমরা একদিন দেখতে পাই না, আর এইসব যা কই ফরেস্ট এইটা জানে না। আজকে আমাদের ছাগলমার অঞ্চলের ফরেস্টের যা ব্যবস্থা আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে আমরা দেখছি, আজকে আমরা ছাগলমার অঞ্চলের ফরেস্টে
কোনো গাছের মানে ইয়ে নাই, যাতে গাছগুলো সব কাটা হয়ে যায় বর্তমান অবস্থায়। কিন্তু ফরেস্টে কিটার লাগে এটা অ্যাকশন লয় না। আমার আমরা প্রায় দেখছি, আমরা গড়িয়া এরিয়া দেখছি, উজান ছাগলমা হোক, আমাদের ছাগলমা প্রায় উত্তর ছাগলমা দক্ষিণ ছাগলমা সব দিকেই হোক, এদিকে এমনই অবস্থা হয়েছে। আমার মানে ফরেস্ট এরিয়া সেগুন বাগানের আন্ডারে বেড়াটা জায়গা, এরপরে এটা তারা দখলের মাধ্যমে তারা ওটা কাটিয়ে গাছ চিরাই লাগে। তাহলে এটা ফরেস্টে কিটার লাগে আজকে আজকে এই একশনটা লই না। আমরা আমরা এটা ফরেস্টের উপরে ওটাই প্রশ্ন। আজকে আমরা আমরা জঙ্গলে আমরা প্রায় যাই, আমরা তো বেশিরভাগ জঙ্গলে যাই না, তবু আমরা গিয়া দেখি যাতে সেগুন গাছগুলা মানে প্রায় প্রায় কমে গেছে। আমরা যাহাতে আগে আমরা ফরেস্ট অঞ্চলে দেখছি প্রায় বহুত গাছ ছিল, কিন্তু এই বর্তমান দিনে প্রায় ডেইলি দেখি আমরা গিয়া দেখি নতুন নতুন গাছ কাটা হয়। মেঘালয় পুলিশের হেফাজতে বদরপুর বিধানসভা সমষ্টির এংলারবাজার ডিপির অন্তর্গত আদারকোনা এলাকার যুবক নিরুপম ধরের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, বদরপুর বিধানসভা সমষ্টির এংলারবাজার জিপির অন্তর্গত আদারকোনা এলাকার বাসিন্দা জিতেন্দ্র ধর ও শ্রীমতী বিজলি ধরের পুত্র কর্মসূত্রে মেঘালয়ের শিলংয়ে থাকত। সেখানে ব্যবসায়িক সূত্রে বসবাসরত পশ্চিমবঙ্গের মণ্ডল পরিবারের মেয়ে নন্দিতা মণ্ডলের সঙ্গে নিরুপমের প্রেম পূর্ব চলছিল। অবশেষে নিরুপম ধর কিছুদিন পূর্বে নন্দিতা মণ্ডলকে নিয়ে পালিয়ে বিয়ে করে নিজ বাড়ি আদারকোনায় রেখেছিল। কিন্তু মেয়ের পরিবারের লোকেরা কিছুতে এই বিয়ে মানতে রাজি ছিলেন না। মেয়ের পরিবারের লোকেরা শিলং থানায় নিরুপম ধরের বিরুদ্ধে একটি অপহরণ সংক্রান্ত মামলা দায়ের করেন। এই মামলার পরিপ্রেক্ষিতে মেঘালয় পুলিশ করিমগঞ্জ জেলার কালীগঞ্জ পুলিশ ফাঁড়ির পুলিশের সহযোগে নিরুপম ধর ও তার স্ত্রী নন্দিতা মণ্ডলকে ধরে শিলং নিয়ে যায়। সেখানে মেঘালয় পুলিশের হেফাজতে থাকা কোয়ারেন্টাইন সেন্টারে নিরুপম ধরের অস্বাভাবিক মৃত্যু হয়। বদরপুর থেকে সিপ্রিয়ান ডায়েসের প্রতিবেদন। এখন যদি অ্যারেস্ট করে নিয়ে মারি পালাই দেওয়া হয়, কোনো মানুষ অ্যারেস্ট করতে পারবো? আইনে আইনটা ভঙ্গ হইল না? এখন এটা মানবাধিকার কমিশনে এটার কাস্টডিতে যদি কেউ আত্মহত্যাও করে এটার দায়ী হইল পুলিশ, অন্য কেউ না। আত্মহত্যা যদি কেউ মারে না মারে, সে যদি নিজেও মরে তাহলে দায়ী কে? পুলিশটা দায়ী, অন্য কেউ দায়ী হবে না, বুঝছেননি? এই জন্য এই মানুষটার যে এইরকম মানে পুলিশে অ্যারেস্ট করে নিয়ে যে মারা হইল বা মারা না হইল, এই যে ঘটনাটা হইল, এটা বড় দুঃখজনক ঘটনা। এইটার মতো এইটা বড় অন্যায়। এখন যদি পুলিশে অ্যারেস্ট হয় তো পুলিশে মারতে হইব, কারণ আমারে নিয়ে মারি লিব, আমি পুলিশকে মারতে হবে। হ্যাঁ, তাহলে আইন আর আছে? আইনটা কানুনটা টোটালি ফেল। ফিরে আসছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। নিত্য প্রয়োজনীয় সব ধরনের সামগ্রীর সম্ভার নিয়ে হাজির ডি গ্রোসার। আপনার প্রতিদিনের জীবনযাত্রার অতি প্রয়োজনীয় সামগ্রী সুলভ মূল্যে পেয়ে যাবেন আমাদের বিপণিতে। আমাদের এখানে হোম ডেলিভারির সুবিধা রয়েছে। আজই যোগাযোগ করুন ডি গ্রোসার, লক্ষ্মীবাজার রোড, নিয়ার পিডব্লিউটি বাজার, করিমগঞ্জ। মোবাইল 9613862370। Rabindranath Tagore University, formerly known as ISECT University, the pioneers in skill development with focus on creating industry ready professionals. Join India's premier skill-based university, Rabindranath Tagore University.
ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্সরে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার, সোনোগ্রাফি ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান প্রতিদিন সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড, করিমগঞ্জ। ফোন 03-843-273151। মোবাইল নম্বর 7086376822। 9401132529। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530995770974। আধুনিক রুচিসম্মত অ্যালুমিনিয়ামের সামগ্রী নিয়ে আপনাদের শহরে হাজির মা অ্যালুমিনিয়াম সেন্টার। এখানে আপনারা পাচ্ছেন নিত্য নতুন ডিজাইনের অ্যালুমিনিয়াম বিট উইন্ডো, ডোর রেলিং, ফল ফিলিং ইত্যাদি। অতি সুলভ মূল্যে সাজিয়ে তুলুন নিজের বাসগৃহ ও ব্যবসায়িক প্রতিষ্ঠান। আমাদের এখানে খুচরো ও পাইকারি উভয়ভাবে সামগ্রী বিক্রি করা হয়। আমাদের ঠিকানা মেসার্স মা অ্যালুমিনিয়াম সেন্টার, স্টেশন রোড, করিমগঞ্জ। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোল ব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর আর সি শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে ওপিডিতে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহচরী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম সিটি স্ক্যানের সুবিধা। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ, মায়ামিয়ার বাড়ির বিপরীতে। পুরো শরীর সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জেও। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন ফোন 03-843-260
7705, মোবাইল 8011037723। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ, আপনাদের সেবায় নিয়োজিত। এক মহিলাকে বিয়ের প্রলোভন দেখিয়ে বাড়িতে নিয়ে এসে চরম নির্যাতন করার অপরাধে শেষ পর্যন্ত লকআপে ছাই হলো বটরশ্বরীর কেশর কাপনের সঞ্জীব শুক্ল বৈদ্যের। এই নিয়ে মঙ্গলবার কেশর কাপন গ্রামে চরম উত্তেজনার সৃষ্টি হয়। একসময় লোকজন দলবদ্ধভাবে নারী পিচাশু সঞ্জীব শুক্ল বৈদ্যকে খুঁটির সাথে বেঁধে রেখে পুলিশে সমঝে দেন। বিবরণে জানা যায়, উত্তর করিমগঞ্জের বটরশ্বরীর কেশর কাপন গ্রামে সঞ্জীব দাস কয়েক মাস আগে নিভিয়া গাম্ভীরাঘাট থেকে কালীপদ দাসের বিবাহিতা কন্যা ঝুম্পা দাসকে ফোনে ফুসলিয়ে নিয়ে আসে। যদিও ঝুম্পা দাসের কোলে এক পুত্র সন্তান রয়েছে। প্রথমে সঞ্জীব শুক্ল বৈদ্য ঝুম্পাকে বাড়িগ্রামে কয়েকদিন রাখে, তার বাসনা চরিতার্থ করে। এরপর কেশর কাপনে নিয়ে আসে। ঝুম্পা দাসের বয়ান অনুযায়ী কয়েকদিন ভালো মতো চললেও গত দু তিন মাস থেকে ঝুম্পা ও তার পুত্রের উপর শারীরিক নির্যাতন চালাতে শুরু করে সঞ্জীব। ঠান্ডার সময় আমার ফুয়ারে আধা বাকেট পানি দিয়ে আমার ফুয়ারে স্নান করাই তো ঠান্ডার মাঝে একদম খালা হয়ে গেছিল আসতে আমার ফুয়া পরে তার বলল আমি পারি না কাপড় হাতে দিয়ে গোলা গোলা কইছি বাবা তার পয়নার বুড়ি ভর্তি টাকা আমার বাবা কইছে চা দিয়ে তোর ভর্তি করো গেছে তারা আগুই না তারা গরম গরম করিয়া কাপড় উপর লাগাইয়া দিছে আমার পায়ের ভিতরে তার মাথা আছে তার লাত্তা যে গু খাওয়াইছে পর্যন্ত গলা গলা আছে তার ঠিক হয় আমারও মারে এখন কই ও মাছ দেড় মাস থেকে আমার পেজান মারে আমার রাস্তা যাবো রাস্তা ফুকো আমার বিড়ি দিয়া চালাইছে আস্তে হাতু চালাইছে সোমবার তাজে পর্যন্ত আগামী কালাবার দেখা হচ্ছে একই সময় একই চ্যানেলে। নমস্কার।